হাতে দুটোর বেশি জোগাড় থাকা মানে আমি আপনি একটু বেশি ঝুঁকি নিয়েই ফেলি, কি তাই না? কিন্তু ওই মুহূর্তে লক্ষ্য থাকে না বাকি কার্ডগুলোর অবস্থাটি কেমন। আর এরকম ঘটনার সম্মুখীন কম বেশি ঘটেই থাকে আমার আপনার সঙ্গে, কিন্তু যার শেষ পরিণতি বেশিরভাগ ক্ষেত্রেই লস বা ক্ষতি আমার আপনার জন্য অপেক্ষা করে। তাই আজ আপনাদের কাছে সেরকমই একটা হ্যান্ড যদি সঠিকভাবে খেলা যায় তাহলে ওই হ্যান্ডকে কীভাবে ডিক্লেয়ার করা যেতে পারে, ওই ধরনের হ্যান্ডকে কীভাবে সঠিক পদ্ধতিতে খেলা যেতে পারে, যদি খেলা যায় তাহলে কীভাবে হ্যান্ডটাকে ডিক্লেয়ার করা যায়। প্রথম বিষয় হলো যে আজ যে খেলাটি এই মুহূর্তে আপনারা দেখছেন সেটা সবথেকে কম মূল্যের একটা খেলা, যেখানে 8 টাকা করে অংশগ্রহণ করেছে এই মুহূর্তে 6 জন প্লেয়ার, তার মধ্যে 1 জন ড্রপ করে দিয়েছে এবং খেলা চলছে এই মুহূর্তে 5 জন প্লেয়ারের মধ্যে। কিন্তু প্রথম যদি আপনি লক্ষ্য করেন এই হ্যান্ডে জোকার হয়েছে 2, যেখানে 2 আমার যথারীতি এসেছে 2-3, কিন্তু একটা প্লাস পয়েন্ট হয়েছিল যেটা হচ্ছে পুরো সিকোয়েন্স হয়ে উঠেছিল। এখন বিষয় হচ্ছে যে বাকি যে সমস্ত কার্ড সেই কার্ডগুলোর অবস্থার কথা যদি ভাবা হয় তাহলে লক্ষ্য করুন যে প্রথম দিকে সেই কার্ডগুলো কিন্তু কোনো যোগাযোগ বা একের সঙ্গে অপর কার্ডের কোনো লিঙ্ক ছিল না। কিন্তু একটা বিষয় যদি আপনি ঝুঁকি নিতে চান, অর্থাৎ অতিরিক্ত ঝুঁকি নিতে চান, তাহলে আপনাকে খুব ঠান্ডা মাথায় এটা ভাবতে হবে যে আপনি ঠিক কোন কার্ডগুলো হাতে রাখতে চাইছেন, বড় কার্ড না ছোট কার্ড। যদি বড় কার্ড রাখেন তার জন্য আপনাকে যোগাযোগ স্থাপন সেইভাবে করতে হবে, কিন্তু আপনি যদি মনে করেন যে পয়েন্ট কমিয়ে আপনি খেলবেন সেক্ষেত্রে আপনাকে পয়েন্ট কমিয়ে খেলবার চিন্তাধারা নিতে হবে। যেহেতু এখানে জোগাড় হয়েছে 2, সুতরাং ছোটো কার্ড যদি লাইন বা 2-3 ওই ধরনের ছোটো কার্ড থেকে থাকে আপনার হাতে, সেক্ষেত্রে আপনাকে চেষ্টা করতে হবে ছোটো কার্ডের একটা লাইন রাখার। পাশাপাশি যদি আপনার হাতে কোনো বড় কার্ড থেকে থাকে তাহলে চেষ্টা করতে হবে সেই বড় কার্ড যদি একটা কি 2 হ্যান্ড যদি সেই ধরনের কার্ড আসে তো ভালো, নচেত অবিলম্বে সেটাকে ফেলে দেওয়ার চেষ্টা করতে হবে। এবং বারংবার লক্ষ্য রাখতে হবে যে হাতে যে সমস্ত জোকার রয়েছে সেটাকে কিভাবে আপনি কাজে লাগিয়েছেন, অর্থাৎ স্কোর বা পয়েন্টের হিসাবে আপনি কমিয়ে রেখেছেন কি না, কারণ এইটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আপনি আমি খেলছি পয়েন্টস রামি, কারণ যে কোনো মুহূর্তে কোনো প্লেয়ার যদি হ্যান্ডি ক্লিয়ার করে তাহলে পয়েন্টের হিসাবে আমাকে আপনাকে কিন্তু লস ব্যালেন্স অর্থাৎ পয়েন্ট অনুযায়ী আমাকে আপনাকে ব্যালেন্স দিতে হবে। সেই হিসাবে আপনাকে সবসময় পয়েন্ট কাউন্টিং করে খেলতে হবে। এরপর আপনাকে লক্ষ্য রাখতে হবে যে এমন একটা যোগাযোগ আপনাকে তৈরি করতে হবে যেটা খুব হাইফাই কার্ড হলে হবে না এবং খুব লো কার্ড হলেও হবে না, একটা মিডিয়াম টাইপ কার্ড আপনাকে হাতে রাখবার চেষ্টা করতে হবে। কারণ আপনি যখন খুব বড় বড় কার্ড হাতে রাখবেন সেক্ষেত্রে কার্ডটা পাওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু খুব ছোটো কার্ড পাওয়ার সম্ভাবনা খুব কম। সুতরাং এই ছোটো ছোটো বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে। আর যদি মনে করেন যে অতিরিক্ত ঝুঁকি নেব না তাহলে এক্ষেত্রে এই ধরনের হ্যান্ড ড্রপ রাখাই ভালো। আজ এই পর্যন্ত, সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সকলকে।